একটা ভিতর কিছু কষ্ট করেছে তাই না আসলে মিলাদ মানে মিলাদ মানে জন্ম বৃত্তান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদটা পড়ার বিষয় না মিলাদটা বিশ্বাস করার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ হলো জরফে জামান জরফ কয় রকম দুই একটা হলো কি জরফে জামান জরফে মাকান এই যে মিলাদ যে এই মিলাদটা মানে জন্ম জন্ম বিশ্বাস করো কেউ যদি বলে রাসূলের মিলাদ নাই তার ইমান নাই বুঝতে পেরেছেন কিনা মানে মিলাদ মানে জন্ম মিলাদ মানে কি জন্ম কিন্তু মিলাদের নামে মিষ্টি বিতরণ করে ইয়া নবী সালাম আলাইকা 40 কেজি মিষ্টি সাবা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমল নয় পরিষ্কার বলেছেন আমরা কি করতে পারি বাকি নামাজ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত আলোচনা হবে অতঃপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা তার জীবনী তার পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন ব্যক্তিগত জীবন আলোচনা করা যেতে পারে কথা কি বুঝতে পারছেন কিনা কিন্তু বিভিন্ন রকমের কাশিদা চন্দ্র সূর্য গ্রহ তারা তাদেরকে বলে এগুলো ঠিক না এগুলো কি না আপনারা বলতে ইব্রাহিম করে আর বেশি বেশি করেন কারণ এইরকম মিলাদের আবিষ্কার করেছিল আব্দুর রহমান বিন মুসুল নামের এক ব্যক্তি ইরাকের মসুল শহরে বাদশা কাকাপুরের জমানায় এটা প্রচলন ঘটেছিল দেখলো খ্রিস্টানরা তার নবীর বার্থডে পালন করে আমরাও করুন বার্থডে আসছে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন আমরা সিরাতুন নবী পালন করি আমাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়ানো মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফহুয়া আমার আমলনামা রাসূলের সাথে মিলান হবে এজন্য আমাদের পুরো জীবনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে প্রত্যেক 24 ঘন্টায় রাসূলের অনুসরণ করতে হবে খালি একদিন জিলাতি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলাম এটা নাম কিন্তু রাসূলের আশেক না রাসূলের আশেক হলো তার প্রতিটি কাজ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা ঠিক আছে আলাইকুম বিসুন্নতি ওয়াসুন্নতি খুলাফায়ে